আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা আল জাজিরা ব্যাংকের যে ভাওয়ারি শাখাটি রয়েছে, যে শাখা থেকে আমরা বাংলাদেশে টাকা পাঠিয়ে থাকি, বা সেই শাখা থেকে কিন্তু আমরা একটি ডেবিট কার্ডও পেয়ে থাকি, সেটি কিন্তু মাদা ডেবিট কার্ড, সেটি কিন্তু ভিসা ডেবিট কার্ড না, সেটি হচ্ছে মাদা ডেবিট কার্ড। কিন্তু এখন আমাদের একটি প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে এই ভাওয়ারি ব্যাংকের অ্যাকাউন্ট থাকার পরেও কিন্তু আমরা সেই অ্যাকাউন্টে কোনো প্রকার টাকা আনতে পারি না, বা কোনো প্রকার আমরা স্যালারি রিসিভ করতে পারি না। আমাদের জানা না থাকার কারণে এই প্রবলেমটি আমাদের হয়ে থাকে। সৌদি আরবে কোনো ব্যাংকে কিন্তু বর্তমানে অনলাইনে অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না, ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হচ্ছে। সেই জন্য আমাদের স্যালারি রিসিভ করা একটি প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, আর ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খোলা এটা কিন্তু একটি কঠিন বিষয়। আর আপনি কিন্তু খুব সহজেই ভাওয়ারি ব্যাংকে বা ভাওয়ারি শাখা থেকে, যে কোনো শাখা থেকে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন, এবং বর্তমানে ফ্রিতে কিন্তু আপনারা একটি মাদার ডেবিট কার্ড পেয়ে যাবেন। আর সেই ডেবিট কার্ডটির অ্যাকাউন্ট নাম্বারটি কিভাবে আপনারা জানতে পারবেন আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলের পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আপনাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দিব, আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পারবেন। এখানে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথমত প্লে স্টোর থেকে আল জাজিরা যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। আমি প্লে স্টোর থেকে আল জাজিরা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিলাম, এবং এখানে আপনারা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে বা অ্যাকাউন্ট না করতে পারেন, অবশ্যই এই ভিডিওতে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব ভাওয়ারি ব্যাংকের ডেবিট কার্ড দিয়ে কীভাবে আল জাজিরা অ্যাপ্লিকেশনে রেজিস্ট্রেশন করতে হয়, বা ইউজার এবং পাসওয়ার্ড কীভাবে তৈরি করতে হয়। আমার যেহেতু রেজিস্ট্রেশন করা রয়েছে, সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র ইউজার এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা অ্যাকাউন্ট নাম্বার বের করতে পারেন। ইউজার পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ আসবে, আপনারা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সাইডে মেনু অপশনটি দেখবেন, মেনু অপশনে ক্লিক করবেন এবং অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন, এবং এখানে অ্যাকাউন্ট সামারির উপরে ক্লিক করবেন, এবং এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি যে দেখাচ্ছে সেটির উপরে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে আপনারা দেখবেন আইব্যান নাম্বারটি রয়েছে। এই আইব্যান নাম্বারটির সাইটে যে কপি আইকনটি রয়েছে, এই কপির উপরে ক্লিক করে আপনারা কিন্তু খুব সহজেই এই নাম্বারটি কপি করতে পারবেন, এবং এই নাম্বারটি সৌদি আরব বা সৌদি আরবের বাইরে থেকে যে কোনোভাবে টাকা পাঠালে আপনি কিন্তু খুব সহজে রিসিভ করতে পারবেন। আমি যেইভাবে দেখিয়েছি ঠিক এইভাবে কিন্তু আপনারা খুব সহজে ভাওয়ারি ব্যাংকের এই ডেবিট কার্ডের অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা কিন্তু বের করতে পারেন। অ্যাকাউন্ট নাম্বারটি বের করার পর যে কোনোভাবে যে কোনো ব্যাংক থেকে আপনার কাছে কিন্তু সবাই টাকা পাঠাতে পারবে এই অ্যাকাউন্টের মাধ্যমে। এবং কি আপনি যদি আপনার কোম্পানিকে দেন বা মালিককে দেন যে এই অ্যাকাউন্টে আপনার স্যালারি ডিপোজিট করার জন্য, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার মালিক বা কোম্পানি এই অ্যাকাউন্টে আপনার স্যালারিটি ডিপোজিট করতে পারবে। এবং আপনি যদি চান এই অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি সরাসরি বাংলাদেশে টাকা পাঠাতে পারেন, এই বিষয়েও কিন্তু আগে থেকেই হয়তো অনেকের জানা আছে। আর যদি আপনারা না জেনে থাকেন কীভাবে বাংলাদেশে টাকা পাঠাতে হয়, বা এখানে কীভাবে আপনারা বেনিফিশিয়ারি অ্যাড করবেন, সেই বিষয়ে যদি আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওতে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি আপনাদের নেক্সট ভিডিওগুলোতে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।